সরকারি সভাকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় পরিণত করেছেন। এছাড়াও সরকারি অর্থ তৃণমূল সুপ্রিমোর পারিবারিক স্বার্থে ব্যয় করা হচ্ছে। আজ নদিয়ার রানাঘাটে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভায় আমন্ত্রণ না পেয়ে কার্যত ক্ষোভ উগলে দেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। অভিযোগ, সরকারিভাবে প্রশাসনিক সভা হওয়া সত্ত্বেও এই দিন 7 জন বিজেপি বিধায়ক ও সাংসদের আমন্ত্রণ জানানো হয়নি সভামঞ্চে। মূলত তারই পরিপ্রেক্ষিতে এই দিন প্রশাসনিক সভার বাইরে রাজ্য সরকারের জনবিরোধী নীতি ও তৃণমূল বিরুদ্ধে করা সমালোচনা করেন সাংসদ জগন্নাথ সরকার। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এই ঘটনায় আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। এছাড়াও পুলিশের ভূমিকা নিয়েও এই দিন সরব হতে দেখা যায় সাংসদকে। পুলিশকে ভিখারি বানিয়ে দিয়েছে এই সরকার, যার কারণে রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলতে দেখা যায় পুলিশ কর্মীদের বলেও এদিন তীব্র কটাক্ষ করেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাশাপাশি চাকরি বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অঙ্গুলি নিধন এই পুলিশ কর্মীরা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছেন বলে এই দিন আক্ষেপ করেন তিনি। সাংসদ কার সরকারি মিটিং এ যাবে? মমতা ব্যানার্জি দলীয় সভায় পরিণত করেছে এবং সমস্ত টাকা মমতার যেন পারিবারিক অর্থে এটা ব্যয় হয় আমি কোর্টের কাছে আবেদন করেছি। কারণ এখানে 7 জন বিজেপির বিধায়ক, 1 জন সাংসদ আমাদেরই, তাদেরকে বাদ দিয়ে সরকারি সভা হতে পারে না, এটা দলীয় সভা। তাই এ টাকা যেন মমতা ব্যানার্জি বা অভিষেক ভাইপো পিসির তহবিল থেকে যায়। কারণ মঞ্চে যাওয়ার পথে সাংসদ সহ বিজেপি বিধায়কদের গাড়ি আটকায় পুলিশ। মূলত তারই পরিপ্রেক্ষিতে এদিন পুলিশকে তৃণমূলের দলদাস বলে কটাক্ষ করেন জগন্নাথ সরকার। আজকে দেখুন পুলিশের কি অবস্থা, পুলিশকে ভিখারিতে বানিয়ে দিয়েছে। রাস্তায় যাবেন হাত পেতে তোলা তুলছে, সারা রাত জ্যাম কেন, কোথায় পুলিশ আছে? পুলিশের দোষ না, চাকরি বাঁচার জন্য পরিবারের রুটি রোজগার তাদের মুখে দুটো ভাত জোগানোর জন্য মমতা ব্যানার্জি পুলিশকে এই পর্যায়ে নামিয়ে এনেছে। তাদের কোনো কথা নেই, একটা আমার একটি কথার জবাব কেউ দিতে পারিনি। বিজেপি বিধায়ক সাংসদদের পথ আটকাতে গিয়ে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। পুলিশের এই ভূমিকা নিয়ে এই দিন সমালোচনার মুখর হতে দেখা যায় সাংসদ জগন্নাথ সরকার সহ অন্যান্য বিজেপি বিধায়ক ও নেতৃত্বকে। সম্পূর্ণ দলদাসে, এবং শুধু দলদাস হলে তাও তো হয়, দলের গুন্ডাদের মতো কাজ করছে। আজ কি করলো? লাঠি চার্জ করেনি, আমাদের কিছু কর্মীকে অ্যারেস্ট করেছে, এবং তার চাইতে বড় কথা, সব চাইতে, একটা মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও আমাদের দলীয় মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে। এর প্রতিবাদে এই দিন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।